একটা মেয়ে, একটা মেয়ে, মেয়ের অভাব নাকি দুনিয়ায়? মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকে। আরে ভাই, 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়ে। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, মানুষ, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ, এমনি গড়াইও ছেলেদের কম। আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম, শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকবে। একটা মেয়ে চলে গেছে, ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন। এখানে মূল সমস্যাটা ভালোবাসা না, এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন। আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন। হরমোন আপনার শরীর থেকে যে থ্রু করে, এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেও ছিল একটা প্রতারক, কিছু একটা। সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে, সে নিজেও জানতো না সে চায় কি, তখন আপনিও বুঝতেন না আপনি কি চান। এগুলো আর জীবন, জগৎ, বাস্তবতা, রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসার সংজ্ঞা কি তাহলে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কতটুকু বোঝেন, এটা হলো ভালোবাসার ডেফিনেশন। আপনি তাকে বোঝেন কিনা, আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা, তার যে লাইফের এম্বিশন, এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা, তার হাত ধরে থাকতে পারছেন কিনা, সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা, হ্যাঁ, সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা, আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা, এগুলো ভালোবাসা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না? সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি, ওঠো, কিছু হয়নি, আবার যাও, এটার নাম ভালোবাসা। আর এই যে নোংরা সেনা, হারাম অ্যাফেয়ার্স, এটা এটার মূল জিনিসটা যৌনতা। এটা এটা কি জিনিস হয়? যৌনতা।